লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম তোলার নিয়ম আরও সহজ করে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এতদিন যারা আধার কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড না থাকার জন্য আবেদন করতে পারেননি বা টাকা পাননি, তাদের জন্য একটা খুশির খবর। এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। 22/10/2021 এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো চলুন আমরা দেখে নিই এই বিজ্ঞপ্তিতে কি লেখা আছে এবং কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। লক্ষ্মীর ভাণ্ডারে নথিপত্র জমা করার নিয়ম আরও সরল করে দিল রাজ্য সরকার। এতদিন স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড বা জাতিগত শংসাপত্রের কার্ড দেখে কেউ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হলেই তবেই তালিকায় নাম উঠত। কিন্তু এখন আর এত ঝক্কি পোহাতে হবে না। যদি কেউ সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন তাহলেই তার নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নথিভুক্ত করা হবে। কেন নথি জমা দেওয়ার নিয়মে সরলীকরণ করা হলো? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে হলে মূল নথি ধরা হয়েছিল স্বাস্থ্যসাথী কার্ডকে, এরপরে যোগ হয় আধার কার্ড, এবং যাদের জাতিগত শংসাপত্র থাকবে তাদেরও সেই নথি জমা দিতে হতো। কিন্তু এতে সমস্যা হচ্ছিল, অনেকেই সব নথি একসাথে জমা দিতে পারছিলেন না, ফলে অনেকেরই আবেদন অসম্পূর্ণ থেকে যাচ্ছিল। জেলায় জেলায় সমীক্ষা চালিয়ে দেখা যায় লক্ষাধিক মানুষের আবেদন অসম্পূর্ণ রয়ে গেছে বা আবেদন নথিভুক্তই হয়নি। কলকাতা পুরসভার 3.5 লক্ষের বেশি আবেদন জমা পড়েছে কিন্তু এখনও 12,000-এর বেশি আবেদন অসম্পূর্ণ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন হয়নি 28,000-এর উপরে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় অসম্পূর্ণ আবেদন জমা রয়েছে প্রায় 3.5 লাখের কাছাকাছি। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে যথাক্রমে 1,84,000 ও 1,54,000, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম প্রায় সব জেলাতেই 1,000+ আবেদনপত্র অনুমতির অপেক্ষায় পড়ে আছে। অসম্পূর্ণ আবেদনের সংখ্যা 2,600,000-এর কাছাকাছি। বেশিরভাগই হয় একটি নথি দিতে পেরেছেন, অন্যটি দিতে পারেননি, তাই আবেদনও সম্পূর্ণ হয়নি। এই সমস্যা মেটাতেই নথিপত্র জমা দেওয়ার নিয়ম অনেকটা শিথিল করেছে রাজ্য সরকার। ধরা যাক কারো স্বাস্থ্যসাথী কার্ড আছে কিন্তু আধার কার্ড জমা দিতে পারছেন না, তাহলেও যদি তিনি যোগ্য বলে বিবেচিত হন তাহলে নাম উঠবে প্রকল্পের তালিকায়। সামনেই 4 কেন্দ্রের উপনির্বাচন, তার আগে নিয়মের এই সরলীকরণকে রাজ্য সরকারের মাস্টার স্ট্রোক বলেই মনে করছেন অনেকে। সুতরাং এখন থেকে যদি আপনার কাছে শুধুমাত্র স্বাস্থ্যসাথী কার্ড থাকে বা আধার কার্ড থাকে বা দুটো কার্ডই না থাকে, সেক্ষেত্রেও আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন যদি আপনি যোগ্য বলে বিবেচিত হন। অর্থাৎ আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড পাওয়ার যোগ্যতা থাকে তখনই আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। বাকি সব নিয়ম একই রয়ে গেছে, অর্থাৎ আপনার বয়স হতে হবে 25-60 বছরের মধ্যে, আপনার কোনো সরকারি চাকরি করা চলবে না, এবং আপনি যদি কোনো পেনশন পেয়ে থাকেন সরকার থেকে তাহলেও আপনি আবেদন করতে পারবেন না। বাকি প্রত্যেকেই আবেদন করতে পারবেন, স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড থাকুক বা না থাকুক, এ নিয়ে আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ।